নমস্কার বন্ধুরা বায়োফ্লক প্র্যাকটিক্যাল ফিস ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনারা থামবেল দেখে হয়তো বুঝে গেছেন যে শিং মাছ নিয়ে আলোচনা করব প্রথমে আমি শিং মাছ থামবেলে আমি যে লিখেছি শিং মাছ চাষের পদ্ধতি এবং তার সতর্কতা তো আমরা প্রথমে আলোচনা করব কিভাবে আমরা শিং মাছ বায়োফ্লক পদ্ধতিতে চাষ করবো তার পুঙ্খানুপুঙ্খ সব কিছু আমি আলোচনা করে আজকে আপনাদের সামনে উপস্থিত করব। আর দ্বিতীয়ত তার সতর্কতা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা মানে আমাদের যেমন প্লাস পয়েন্টগুলো আছে সেমনি নেগেটিভ পয়েন্টও অনেক আছে সব কিছু আজকে আপনাদের সামনে আলোচনা করব শিং মাছ এক নম্বরে যদি আসি শিং মাছ হারভেস্টিং করতে পাঁচ থেকে ছ মাস টাইম লেগে যায় তো এই পাঁচ থেকে ছ মাস টাইম লাগে কিন্তু ওতে মানে গ্রোথ যে হয় ওটা সত্তর থেকে আশি গ্রাম আমরা আশা করতে পারি যদি আমরা ঠিকঠাকভাবে চাষটা করি তার অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে ওগুলো আমাদের মেনে চলতে হবে জলের প্যারামিটার ওগুলো আমি সব বিস্তারিত বলছি যে ঠিকঠাকভাবে চাষ করি সত্তর থেকে আশি গ্রাম করতে পারব পাঁচ থেকে ছ মাসে ওগুলো আমরা আর এটা খুবই লাভজনক ব্যবসা এতে আমরা মানে আমরা প্র্যাকটিক্যাল করে দেখেছি তো এতে সিক্সটি পারসেন্ট লাভ রাখা যায় শিং মাছে অন্যান্য মাছের ক্ষেত্রে থেকে অন্যান্য মাছের থেকে এতে সিক্সটি পার্সেন্ট লাভ রাখা যায় তাই এই মাছটা অনেকে বেছে নেয় প্রথমে কিন্তু ওটা প্রথমে শিং মাছটা চাষ করা ভালো না আমি এর বিষয়ে আরও আলোচনা করছি তো শিং মাছের বাজার মূল্য বেশি তাই এই মাছের চাষটা খুবই লাভজনক ব্যবসা সিক্সটি পার্সেন্ট লাভ পাওয়া যায় তাই এটা আমরা চাষ করতে চাষাবাদ করতে পারি বায়োফ্লক পদ্ধতিতে এই মাছ চাষাবাদ করতে হলে বায়োফ্লকে খুবই চোখ কান খোলা রেখে করতে হবে হুঁশিয়ারভাবে করতে হবে কারণ এই মাছের কোনো আঁশ নেই আঁশবিহীন মাছ আর এই মাছ সাধারণত ফাঙ্গাল অ্যাটাক খুবই তাড়াতাড়ি হয় তাই ফাঙ্গাল মানে চর্মরোগ ধরে নেয় তাই এই যে এই মাছটাকে খুবই হুঁশিয়ারভাবে আমাদের চাষ করতে হবে এবার মেন আলোচনা করব। শিং মাছ চাষ করতে হলে এর পিএইচ টিডিএস অ্যামোনিয়া ফ্লক মানে জলের প্যারামিটার এগুলো কত কি রকম কত কী রকম রাখবো সে নিয়ে আমি আলোচনা বিস্তারিত করছি তো প্রথমে আমি যদি বলি টিডিএস টিডিএস আমরা শিঙি মাছের ক্ষেত্রে রাখবো ম্যাক্সিমাম যদি আমরা ম্যাক্সিমাম বলি তাহলে তেরোশো থেকে চৌদ্দশো টিডিএস রাখবো কিন্তু ওটা আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা ওটা করতে হবে প্রথমে ওয়ান থাউজেন্ড হাজার রাখলেন তারপরে এগারোশো বারোশো তারপরে চৌদ্দশো ম্যাক্সিমাম আর পিএইচ পিএইচ যদি আমরা আলোচনা করি পিএইচ শিং মাছের জন্য সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট সিক্স এটা খুবই ভালো পিএইচ হয়ে গেল আর ডিও লেভেল তো আপনারা জানেন পাঁচ থেকে ছয় এরকম রাখতেই হবে আর অ্যামোনিয়া তো জিরো পয়েন্ট টু ফাইভ মিনিমাম রাখতেই হবে তো বন্ধুরা পিএইচ আর টিডিএস অ্যামোনিয়া এগুলো সব কিছুই মেনটেন করতে হবে আর হ্যাঁ শিং মাছের ক্ষেত্রে ব্যাটারি ব্যাক মানে অক্সিজেন সার্ভিসটা খুবই ভালো থাকতে হবে তা না হলে মানে শিং মাছের ক্ষেত্রে শিং মাছ কিন্তু হয়তো দুদিন থেকে যেতে পারে কিন্তু ফ্লক ড্যামেজ হয়ে যাবে তো ফ্লগটা ফ্লককে বাঁচাতে হলে আমাদের অক্সিজেনটা এয়ারেশান সিস্টেম খুবই মজবুত রাখতে হবে আর মাছও একদিনের পরে ওরা দুর্বল হয়ে পড়বে মর্টালিটির দিকে যাবে এয়ারেশান সিস্টেমও ভালো রাখতে হবে আর শিং মাছের ক্ষেত্রে ফ্লকটা কিন্তু আমাদের মিনিমাম টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি এম যদি আমরা এক মানে এক লিটার বোতলে চেক করি তার নিচে টোয়েন্টি এম পর্যন্ত আমাদের ফ্লকটা রাখা দরকার তা শিং মাছের ক্ষেত্রে টোয়েন্টি এম এল ফ্লক যথেষ্ট দু নম্বর হচ্ছে চারাপোনা মানে চারাপোনা নির্বাচনটা খুবই একটা ভাইটাল পয়েন্ট বায়ো ফ্লকের ক্ষেত্রে আর শিং মাছে আমরা সবসময় বলি যে বায়োফ্লকে বড়ো চারাপোনা ছাড়তে হয় কিন্তু শিং মাছের ক্ষেত্রে উল্টো যেটা আমি দেখলাম শিং মাছের ক্ষেত্রে আমরা যদি বড়ো চারাপোনা ছাড়ি তাহলে কিন্তু ওটাকে মানে যদি ওটার ফাঙ্গাল অ্যাটাক হয় বা ও নিয়ে আসার সময় যদি গায়ে কোনো দাগ থাকে বা মানে ওই কাঁটার যে দাগগুলো ওইগুলো একটা থেকে গেলে ওখান থেকে ভাই মানে ওই ফাঙ্গাল অ্যাটাক হয় তাতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছোটো চারাপোনা নির্বাচন করাটা খুবই ভালো তারপরে হ্যাচারি থেকে তিন নম্বর হচ্ছে হ্যাঁচারি থেকে সঙ্গে সঙ্গে যদি আমরা নিয়ে এসে ছেড়ে দিই বায়োফ্লক ট্যাঙ্কে তাহলে ওতে আপনার চারাপোনা অর্ধেক মারা যাবেই যাবে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এটা মারা যাবেই যাবে তাই মানে হ্যাঁচারি থেকে যখনই আপনারা চারাপোনা নিয়ে আসবেন তাকে মানে একদিন মতো বা এক থেকে দেড় দিন রাখবেন হসপিটাল ট্যাঙ্কে ওটা মিনিমাম টিডিএস করে নেবেন সতেরোশো থেকে আঠেরোশো এরকম টিডিএস করে রাখবেন একটু তারপরে ওরকে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন পাললে ভিটামিনও প্রয়োগ করতে পারেন তো সেইগুলো দিয়ে ভালোভাবে মোট কথা চারাপোনাগুলোকে সতেজ করে নেওয়া মানে মজবুত সতেজ করে নেওয়া যে চারাপোনাগুলো দুর্বল থাকবে ওইখানেই মারা যাবে অ্যান্টিবায়োটিক দিতে পারেন ওই জলে গুলে অ্যান্টিবায়োটিক দিতে পারেন আর ভিটামিনও অ্যাড করতে পারেন ঠিক আছে তো অ্যান্টিবায়োটিক যখন দিবেন চারাপোনা সতেজ হয়ে যাবে আর যেগুলো মানে দুর্বল প্রকৃতির থাকবে যেগুলো দাগ হয়ে যাবে সেগুলোকে বেছে ফেলে দিতে হবে বা পুকুরে আপনার ছেড়ে দিতে হবে আর সেই চারাপোনা মারাও যাবে ঠিক আছে মানে খারাপ চারাপোনা সব মারা যাবে সেগুলো মানে সতেজগুলো ভালো চারাপোনা থাকবে সেগুলো আপনার বায়োফ্লক ট্যাঙ্কে ছাড়তে পারেন তাহলে এতক্ষণ আলোচনা করলাম শিং মাছ আমরা কীভাবে চাষ করবো তার পদ্ধতিগুলো জলের প্যারামিটার কি রাখবো না রাখবো সব কিছু আমি বললাম এবার এর সতর্কতা এটাই মেন আমি এই যে পয়েন্টটা বলে যাচ্ছি যে পয়েন্টগুলো এগুলো আপনারা মনে রাখবেন তা না হলে খুবই সমস্যায় পড়বেন যেমন এই গত কয়েকদিন আগে আমি শিং মাছ ছেড়েছিলাম মানে আমার বন্ধু ছেড়েছিল আমার বাড়ির পাশে তো আমি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সেখানে অনেকগুলো প্রবলেম এসছে সেগুলো নিয়ে একটা ভিডিও আমি বানাবো তো ওইগুলো আমি মানে ভিডিও লম্বা হয়ে যাবে তাই আরেকটা ভিডিওতে আমি বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব তো সেই সব মানে প্র্যাকটিক্যাল দেখে এই আমি উপদেশগুলো আপনাদের দিচ্ছি যে আপনারা প্রথমে যারা নতুন বায়োফ্লকের কাজে নেমেছেন নতুন চাষিবাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমে মানে শিং মাছ করতে যাবেন না মোটেই যাবেন না কারণ শিং মাছ আঁশবিহীন মাছ ফাঙ্গাল এটা হবেই হবে ওগুলো সামলাতে আপনারা পারবেন না তখন প্রথমে যদি শিং মাছ এনে চাষ আবাদ শুরু করে দেন যদি মরে যায় বা হাফ মারা যায় কিছু প্রবলেম হয় তখন আপনাদের মন ভেঙে যাবে তখন আপনারা বলবেন যে বায়োফ্লক খারাপ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ হয় না নানান রকম বলবেন সেই জন্য প্রথমে শিং মাছ করতে যাবেন না আর চারা পোনা স্যানিটাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট মানে যখনই স্যানিটাইজ করবো এইভাবে আমরা কি করব প্রথমে যে হ্যাঁচালি থেকে নিয়ে এসে পটাশ জলে যে আমরা চারাপনাকে স্যানিটাইজ করি ওতে যদি পটাশ জলে আপনি করেন বেশিক্ষণ রাখা যাবে না এই মানে শিং মাছের ক্ষেত্রে শিং মাছের ক্ষেত্রে বেশিক্ষণ রাখা যাবে না মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড ডুবিয়ে তারপরে হসপিটাল ট্যাঙ্কে দিতে হবে তা না হলে হলুদ গোলা হলুদ মানে জলে একটু হলুদ গুলে দিতে হবে হলুদে একটু নুন দিতে হবে পার লিটার এক গ্রাম করে নুন আর হলুদ দিলে হলুদ দিয়ে ওটা মানে ওই হলুদ গোলা জলেও স্যানিটাইজ করা যায় ওই জলে আপনি যদি স্যানিটাইজ করেন শিঙি মাছের ক্ষেত্রে বলছি তাহলেও কোনো প্রবলেম আসবে না ওইভাবে আপনারা স্যানিটাইজ করতে পারেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক দিবেন নমস্কার আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে আমি আমার লাইভ আপডেট দেখাবো আমার শিঙি মাছের ট্যাঙ্কের নমস্কার